गुड मर्निंग वेलकाम टू माई चैनल शैली ब्लॉग अपन स्वागत। तो फ्रेंड तुम्हारा केमन आछो आशा करी सबाई भलो आछो सुस्थ आछो एवं स्वाभाविक आछो। आबार आबारो एक नतून ब्लॉग भिडियोते तुम्हारे साथे आमार देखा हो गल। चलो ताहले आजकेर एखन बाजे हच्छे 11:35 এখন থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি। আর সকালে তো বাসি কাজ সব সারা গিয়েছে এবং আমার স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শুক্রবার। অনেকেই আছে যে বড়বাবার শনিবার কালকে যেটা ফার্স্ট পড়ছে, সোমবার তো বড়বাবা বলা ভুল, হর হর মহাদেবের জন্মবার। আর শুক্রবারটাও আমাদের এখানে পালন করা হয় সোম আর শুক্র। তা চলো আজকে আমি তো তোমাদের সাথে অন্যদিন আমার গোপাল সোনাদের নিয়েই ভিডিও স্টার্ট করি, মানে গোপাল সোনাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি আমার ঘরের যে ঠাকুর আছে শিব ঠাকুর তাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তা চলো যাওয়া যাক তাহলে। এটা হচ্ছে মধু আর ঘি, এর মধ্যে মিক্সড করে রাখা আছে। আমি লিঙ্গগুলো উত্তর দিকে মুখ করে রেখে দেবো, কারণ শিব ঠাকুর উত্তর দিক ভাবেই বিরাজমান যতটা আমার জানা। দেখতেই পাচ্ছ এটা উত্তরমুখভাবেই রয়েছে। আর যখন পুজো করতে বসবে শিব ঠাকুরের পুজো, তখন অবশ্যই তোমরাও উত্তরমুখভাবেই পুজো করবে, এটা নিয়ম যতটা আমি জানি তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু দেখতে পাচ্ছ এটা আমার পুরো ঠাকুরের সিংহাসন, সব সময় তো সবভাবে ছোঁয়া যায় না, তার জন্য দেখো অন্যদিন গোপাল থাকে, বাট আজকের গোপাল সোনাকে আমি অন্য জায়গায় রেখেছি। কারণ এটা তোমরাও বলেছো, বলো আমার অনেক গুরুজনেরাও বলেছে যে সব সময় আমাদের যেহেতু দীক্ষিত নই, আমি দীক্ষিত নই, তাই সব সময় গোপুসোনাকে তো আর সিংহাসনে আমি ছুঁয়ে আদর করতে পারি না, তার জন্য গোপুসোনাকে অন্য জায়গায় রেখে দিয়েছি আজ থেকে। তোমাদের সাথে অন্য ভিডিওতে সেটা শেয়ার করব, বাট আজকের আমি এই সিংহাসনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখন আমার সাজানো কমপ্লিট হয়নি, শুধুমাত্র শিব ঠাকুরটাকে স্নান করিয়েছি, এখনো জল ঢালা বাকি আছে। ফ্রেন্ড আমার ঠাকুর সাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 1:45, ঠাকুর সেরে উঠতে উঠতে হয়ে গেল বেলা, তা বাদ দাও। আর মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আজকে তো নিরামিষ রান্না। তা তোমাদের সামনে আসছে কিছুক্ষণ পর, সাথে থাকো। আর ভিডিওগুলো স্কিপ করো না, তোমরা প্রচুর স্কিপ করে দিচ্ছ ভিডিও, ব্লগ ভিডিও কেন তোমাদের ভালো লাগছে না আমি বলতে পারবো না, বাট দেখা দেখো তোমরা ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ড এখন বাজে হচ্ছে 2:20, আর চলো আমরা এবার লাঞ্চটা করে নিই। আজকে নিরামিষ রান্না, কী কী মা করলো না করলো তোমাদের সাথে দেখিয়ে দিই। চলো তাহলে যাওয়া যাক। আজকে লেট হয়ে গেলো আমাদের খেতে, কি কারণে সে কারণ আর বলা যাবে না। চলো দুটো কিরম দুষ্টু করছে দেখো, চোখগুলো জ্বলছে, চোখগুলো জ্বলছি এসছি ওই দুষ্টু করছে। ফ্রেন্ড দেখো এই হচ্ছে ভাত, ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে ডাল, বেগুন ভাজা, ওর মধ্যে কাঁকরোল ভাজা আছে, আর এই হচ্ছে শসা, আর এই আলু ভাতে মাখা হচ্ছে। লাঞ্চটা করে নিই, নিয়ে ফিরে আসছি, সাথে থাকো। ফ্রেন্ড আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি। এই মাসি এসেছিলো, একটুখানি গল্প টল্প হচ্ছিলো, মাসি চলে গেলো বড় মাসির বাড়ি। আর এখন বাজে 3:00,
তোমাদের সাথে অনেকক্ষণ পরেই এলাম, আর কি করবো, সব কিছু তো একটুখানি মেনটেন করতে হয় না? আর ওইদিকে মা ওষুধ খাচ্ছে, ওই জন্য কথা বলছে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে এবার পরে দেখা হচ্ছে, সাথে দেখো, পাশে দেখো, আর অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক করে দিও, লাইকটা পুরোপুরি ফ্রি, তাই একটা লাইক করে আমাকে উৎসাহিত করো যাতে আরও নতুনত্ব ভিডিও করতে পারি তার জন্য। আর তোমরা কীরকম ভিডিও চাইছো সেটা আমাকে প্লিজ জানিও, তাহলে আরও ভালো হবে। কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাও, আর প্রচুর 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 শেয়ার করো সবার সাথে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে। তাহলে আমি তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, বিকেলবেলা বা সন্ধ্যা। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে 7:05। তা টিফিন খাওয়ার আগে মা হচ্ছে আজকের তেলে ভাজা বানাচ্ছে, তা চলো একবার দেখি আনি কি কি ভাজছে না ভাজছে, যাওয়া যাক চলো। তেলে ভাজা ফুলকুড়ি রেডি, এগুলো হচ্ছে ফুলুরি, আর এগুলো হচ্ছে আলুর চাকি, এগুলো হচ্ছে লঙ্কার চপ, এগুলো বাবার স্পেশালিস্ট। চাটা ঢালা সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি খেয়ে নিই, আমি কেন সবাই খেয়ে নিই, তারপর তোমার সামনে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমার কমপ্লিট হয়েছে, এখন আমার বাবা খাচ্ছে, ওই জন্য কি বাদ দাও সব কথা। আর ভিডিওটা আমি অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর আমি বড় করতে চাইছি না, তাই ভিডিওটা আমি এখনই শেষ করে দিতে চলেছি। তা তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো আর সাপোর্ট করো, আর ভিডিওগুলো প্রচুর প্রচুর লাইক দাও, মানে প্রচুর প্রচুর তো দেওয়া যায় না, একটা করে লাইক দেওয়া যায়, তাই একটা লাইক দাও, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো, তোমরা তোমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে নাও ভিডিওটা, তাতে এই শৈলি ব্লগটা সবার কাছে পৌঁছে যাবে, তাদেরও আশা করি ভালো লাগবে। তাই তোমরা সেইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট, এইটুকুনি রিকোয়েস্ট একটা, সেই রিকোয়েস্টটা তোমরা মানো এবং শেয়ার করে করে এগিয়ে যাও। আর সবাইকে জানাই গুড নাইট, অ্যাডভান্স গুড নাইট অল মাই লিটল ফ্যামিলি। বেশি বকর বকর না করে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগ ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো, আর সবাইকে ভালো রেখো।